1 কোটি নয়, 2 কোটি নয়, একেবারে রাতারাতি 100 কোটি টাকার মালিক হয়ে রাতের ঘুম উড়েছে দেগঙ্গার 84 গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুরের বাসিন্দা মোহাম্মদ নাসিরুল্লাহ মণ্ডলের। নাসিরুল্লাহ মাঠে দিনমজুরির কাজ করে। চাকলা গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা শাখায় রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে। অ্যাকাউন্টে 17 টাকা পড়েছিল। পাশাপাশি ফোনে ব্যালেন্স ভরার মতো ক্ষমতাও ছিল না তার। মুর্শিদাবাদের জঙ্গিপুর সাইবার ক্রাইম থানা থেকে নাসিরুল্লাহকে নোটিশ করে ডেকে পাঠানো হয়েছে। দিনমজুর নাসিরুল্লাহ নোটিশ পাওয়ার পরে আতঙ্কে দিন কাটাচ্ছেন। এরপর মোবাইল ফোনে ব্যালেন্স ভরে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে তা যখন দেখতে যান তখন তার চক্ষু চড়ক গাছ। অ্যাকাউন্টে ব্যালেন্সে দেখতে পায় পরপর 11টি 9 সংখ্যা, অর্থাৎ নাসিরুল্লাহর অ্যাকাউন্টে রাতারাতি 1 পয়সা কম 100 কোটি টাকা ঢুকে যায়। সে জানতে পারেনি তার অ্যাকাউন্টে কোথা থেকে এলো এত টাকা এবং কারা পাঠিয়েছে, সে বিষয়ে নাসিরুল্লাহ কিছুই জানে না। এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর সাইবার ক্রাইম থানা থেকে নাসিরুল্লাহকে CRPC 91 ধারায় তলব করা হয়েছে। এরপর থেকে নাসিরুল্লাহর বৃদ্ধ বাবা মোহাম্মদ আয়ুব আলী মণ্ডল ও তার বৃদ্ধ মা আতঙ্কে চিন্তায় ভেঙে পড়েছেন। একটাই দাবি, ছেলের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে সমস্যা, তা যদি মিটে যায় তারা অত্যন্ত খুশি হবে। তবে এই 100 কোটি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা প্রসঙ্গে নাসিরুল্লাহ মণ্ডল কিছুই জানে না, এমনটাই নাসিরুল্লাহ ও তার পরিবারের দাবি। দেগঙ্গা থেকে নূর আলমের রিপোর্ট, 7TV বাংলা। আমি আমার এই থানা থেকে এই এটা আসলে, কাগজটা আসলে, আমি খুঁজে পাচ্ছি না কী জন্যে আমার থানা থেকে কাগজটা আসলো। কোন থানা থেকে এসছে? এটা মুর্শিদাবাদ জঙ্গিপুর থানা থেকে, আমাদের দেগঙ্গা থানায় সিভিল পুলিশ দিয়ে গেছে। তোমার নামে নোটিশ করেছে? নোটিশ করেছে। আচ্ছা, তারপরে? এবারে ওখানে আমি খুঁজে পাচ্ছি না। এবারে অ্যাকাউন্ট আমি চেক করলাম, যে আমার ফোনপেগুলো চেক করি অ্যাকাউন্টটা, এবার চেক করেছে দেখলাম যে অনেকগুলো সংখ্যা নয়, 11টা 9। আচ্ছা, এবার যারা, আমি বুঝতে পারছি না কত, এবার যারা বোঝে তাকে দেখালাম, শিক্ষিত ছেলেকে, ও বলছে 1 পয়সা কম 100 কোটি টাকা। আচ্ছা, তো আমি শুনে আমার আরও টেনশান বেড়ে গেল যে এই জন্যে কেস, কী জন্যে কেস আমি তো এখনও বুঝতে পারছি না। মুর্শিদাবাদ সাইবার ক্রাইম PS তোমাকে তলব করেছে, তোমার অ্যাকাউন্টে টাকা যখন ঢুকেছিল কোনো মেসেজ পাওনি মোবাইলে? না, আমার আউটগোয়িং কল বন্ধ ছিল, ওই জন্য মেসেজও ঢুকিনি, কোনো ফোনও আসেনি। আচ্ছা, তারপরে ব্যালেন্স ভরলে? ব্যালেন্স ভরে চেক করে এইটা পেয়েছি। আচ্ছা, ব্যাংকে বলেছো তোমার যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে? হ্যাঁ বলেছি, তা ওরা বললো যে পুলিশ থানা থেকে বন্ধ করে দিয়েছে বই, এখন এখানে কিছু আর দেখা যাবে না। আচ্ছা আচ্ছা, তুমি কী করো? আমি দিনমজুরি কাজ করো। কাজ করো? কী নাম তোমার? আমার মোহাম্মদ নাসিরুল্লাহ মণ্ডল।